তাহলে জেকেপিডিটা কোথায় পাবো? জেকেপিডি বইয়ের কালেকশন অ্যাজ এ হোল কেমন লাগছে? মানে একাডেমিক্যালি কি এটা অ্যাসিস্ট করছে না তার বাইরে কিছু? একাডেমিক্যালি তো আমি দেখছি না, আমি দেখছি মানে তার বাইরে যদি কিছু থাকে, যেমন সাসপেন্স, যেমন ইংলিশ স্টোরি বুকগুলো খুব ভালো, ইংলিশ স্টোরি বুক ভালো আসছে। কার মধ্যে কার ভালো লাগছে? আমি দেখলাম যেমন শ্যাবি শর্মার বই আছে বা চেতন ভগতের বই আছে। আচ্ছা আচ্ছা, বেটার। কিন্তু কিন্ডেলে তো অনেক বই ফ্রি পাওয়া যায়। হয় কিন্তু আমার ওই ফোনে পড়ার থেকে যে হাতে বই নিয়ে পড়াটা আলাদা। মানে আপনি বলতে চাচ্ছেন যে ফোনে বই পড়ার থেকে বা স্মার্টফোনে বা ট্যাবে বই পড়ার থেকে হাতে নিয়ে পড়াটা অনেক বেশি একটা স্বস্তিদায়ক, কমফোর্টেবল, তাই তো? থ্যাংক ইউ ভেরি মাচ, খুব ভালো লাগলো কথা বলে। জয়ন্ত দা, ও সরি ফোনটা উল্টো ধরেছি, দাঁড়াও তাই শুনতে পাচ্ছি না। হ্যাঁ জয়ন্ত দা, হ্যাঁ জয়ন্ত দা, হ্যাঁ তোমার পাঠানো বইটা খুঁজে পাচ্ছি না, দেখছি জয়ন্ত দা তোমার পাঠানো বইটা। আমি জিজ্ঞেস করছি এখানে একজন কালচারিস্ট, একজন বই বদ্যলোক বসে আছেন কালচারের সাথে জড়িত, তাই জিজ্ঞেস করছি তোমার বইটা কী বললেন জানো নাম? যে দিয়ে, হ্যাঁ তোমার যে দিয়েই তো। হ্যাঁ জয়ন্ত দা বুঝলেন, কলকাতার বড় দাদা হয়, আমি ওর ডানাথ হই। ও আমাকে বললো এই বইমেলায় আপনি এই শহরে থাকলো, কেন এই না আপনার দেখে মনে হচ্ছিল আপনি বড় শহরের লোক। আচ্ছা জেকেপিডি ডিরেক্টরি, জেকেপিডি এনওয়াইপিডি নয়, এলএপিডি নয়, এনওয়াইপিডি নয়, এলএপিডি নয়, জেকেপিডি ডিরেক্টরি। ফেরেন আমি খুঁজছি বইটা, জেকেপিডি ডিরেক্টরি। হে হে বইমেলা তো ভালোই, কিন্তু এই বইমেলা খুঁজে আমি আমাদের জয়ন্ত দা, আমার বস জয়ন্ত দার কথা মতো জেকেপিডি ডিরেক্টরি কোথাও খুঁজে পেলাম না। এনওয়াইপিডি, এলএপিডি নয়, জেকেপিডি। দাদা দাদা, ও দাদা, কিন্তু আমি এখানে জেকেপিডি পেলাম না দাদা। আচ্ছা আপনি জানেন না সত্যি আপনি এত না এখানে, আমি কি করে কিভাবে জানবো? এখানে সেলসম্যানরা যা নিয়ে আসবে সেটা না, সেলসম্যান যাই রকম, আপনি জেকেপিডির ব্যাপারটা আমাকে বলে দিল, আমি এখন কি করব, জেকেপিডি পেলাম না এখন। এখানে এত গাড়ি কিন্তু জেকেপিডি নেই।